মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। জানতাম নতুন বউ বাড়ি লক্ষ্মী হয়, এ তো আসার পর থেকে তোকে দেনার দেয় ফকির করে দেবে। না বাব, আমিও কিন্তু চাই না যে সৃজন। এই তুমি একটু চুপ করো তো। এই যে তুই একটু চুপ কর এবার। আজকে বোঝার চেষ্টা কর যে ওকে ফাঁসানো হয়েছে, এতে ওর কি দোষ বলতো? অত বুঝে আমার কাজ নেই বাদ্দি। বাবু তুই একটা পয়সা লোন করবি না, এই আমি বলে দিলাম। পর্ণা তুমি তুমি মায়ের কথা গায়ে মেখো না, আমরা লোন নেব ব্যাস। হ্যাঁ পর্ণা, আমার মনে হচ্ছে তোমার ওই অফিসে আর না যাওয়াই উচিত। আমার ব্যাংকে চেনাশোনা আছে, আমি লোনের ব্যবস্থা করে দেবো। না বাবা, আমি সত্যি এতগুলো টাকার দেনা সৃজনের ঘাড়ে চাপিয়ে দিতে চাই না। পর্ণা তুমি কেন বুঝতে চাইছো না, লোন ছাড়া এই মুহূর্তে এতগুলো টাকা জোগাড় করা ইম্পসিবল। শোনো, আমার বুদ্ধি যদি নাও তাহলে আমি তো বলি ছ মাস মুখ বুঝে চুপচাপ কাটিয়ে দাও। না মা, ক্ষমা করবেন, আমি এই কাজটাও করতে পারবো না। তাহলে তুমি কি করবে? এত কথা বলে সেই তো আবার বাবুটার ঘাড়ি চেপে বসবে। মা তুমি একটু থামবে প্লিজ। বলছে এই লোন নেওয়া ছাড়া টাকা জোগাড় করার একটা উপায় আমার মাথায় এসেছে। কি উপায়? শাড়ির কথার এক্সিবিশন। এক্সিবিশন মানে একটু এক্সপ্লেন করো। মানে আমরা প্রথমে শাড়ির কথার একটা এক্সিবিশন করব, সেখানে ইনভেস্টরদেরকে ইনভাইট করব। ওরা যে অ্যাডভান্সের টাকাটা দেবে সেখান থেকে আমরা 20 লক্ষ টাকা আগে শোধ করে দেবো, তারপর মার্কেট থেকে আমরা এই টাকাটা রিকভার করে নেব। আমি কি খুব ভুল কিছু বললাম? মানে সৃজন তুমি তো ব্যবসাটা ভালো বোঝো, আমরা পারবো না এই টাকাটা মার্কেট থেকে রিকভার করতে? পারবে না মানে? তুমি তো ফাটিয়ে দিয়েছো পর্ণা। আসলে তুমি না আমার থেকেও ব্যবসাটা ভালো বোঝো, না হলে এরকম একটা দুর্দান্ত আইডিয়া দিতে পারতে। দিদি এটা তো দারুণ আইডিয়া রে। আরে বাগের বাচ্চা, বাগের বাচ্চা, একেবারে এক ঢিলে দুটো পাখি সাটা সাট মরে যাবে। হে বুবাই বাবা, আমার না মাঝে মাঝে মনে হয় পর্ণার মাথাটা ফাটিয়ে দেখি ভেতরে কি আছে, এত বুদ্ধি কোত্থেকে আসে? একেই বলে অন্তরের টান। পর্ণা আবার নিজের ব্যবসা, নিজের হাতে তৈরি করা শাড়ির কথায় ফিরবে। নিজের অজান্তেই নিজের ব্যবসার সাথে ভগবান ওকে জড়িয়ে দিল। সত্যি এবার শুধু বুদি ভাইয়ের স্মৃতিটুকু ফেরার অপেক্ষা। আসলে এরকম একটা আইডিয়া দুম করে যে কি করে আমার মাথায় এলো আমি নিজেই তো বুঝতে পারছি না। অবাক লাগছে আমার, মনে হচ্ছে এককালে যেন আমি নিজের হাতে একটা গোটা ব্যবসা সামলাতাম। চালিয়েছো বই কি পর্ণা, এই ব্যবসা তো তুমি নিজের হাতেই তৈরি করেছ। তুমি তো বলেই ছিলে শাড়ির কথাই আমাদের প্রথম সন্তান। যা পারো করো তোমরা। দাঁড়া দাঁড়া, আমি যাচ্ছি। কখনো কখনো বিপদ মানুষকে সঠিক রাস্তা চিনিয়ে দেয়। এই বিপদে পড়েই পর্ণা আবার ও শাড়ির কথায় ফিরবে। আমার যে কি আনন্দ হচ্ছে। আচ্ছা পর্ণা, তাহলে এক্সিবিশনটা কবে হবে? যত তাড়াতাড়ি সম্ভব জেঠু, মানে ওই ডিজাইন করে সাপ্লায়ারদের কাছ থেকে ডেলিভারি নিতে যেটুকু। না, যত তাড়াতাড়ি হোক, মোটামুটি দিন দুই সময় তো লাগবেই আমাদের। বেশ ঠিক আছে, তাহলে দিন দুই পরেই না হয় আমাদের এই শাড়ির কথার পূজোর স্পেশাল এক্সিবিশন হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।